বাংলাদেশে পূর্ব ঘোষিত পরিকল্পনা অনুযায়ী 7 আগস্ট শনিবার থেকে সারাদেশে গণ টিকাদান কর্মসূচি ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় চট্টগ্রামের লোহাগড়ায় টিকাদান ক্যাম্পেইন ও টিকাদান কর্মসূচির কার্যক্রম শুরু হয়েছে। সাধারণ মানুষ নির্ভয়ে স্বতঃস্ফূর্তভাবে টিকা নিচ্ছেন বলে জানায় 4 নম্বর চরম্বা ইউনিয়নের চেয়ারম্যান মাস্টার শফিকুর রহমান। এ সময় তিনি বলেন, মাস্ক পরিধান করুন, সুস্থ থাকুন, নিজে সুরক্ষিত থাকুন, অপরজনকে সুরক্ষিত রাখতে সচেতন করুন।